মুর্শিদাবাদের নবগ্রামে বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ তল্লাশি চালিয়ে বিলবসিয়া এলাকা থেকে খরিকাডাঙ্গা গ্রামে রিয়াউল মণ্ডল নামে বছর পঞ্চান্নর এক ব্যক্তিকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা বৃহস্পতিবার সকালে রিয়াউল মণ্ডলকে লালবাগ আদালতে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য পাঠানো হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবগ্রাম এলাকায়